আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা যদি আমাদের থাইল্যান্ড ট্যুরের থার্ড পার্টটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন আজকের ভিডিওটিতে ফুকেট সিটি ট্যুরের বাকি অংশ দেখানো হবে। সবাই আগের ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই আমাদের থাইল্যান্ড ট্যুরের থার্ড পার্টটি দেখে আসবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আমরা এখন এসেছি ক্যাশনার ফ্যাক্টরিতে। এটি ফুকেটের চালংয়ে অবস্থিত। এটি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে। আপনারা এখানে ডিফারেন্ট ফ্লেভারের ক্যাশনার পেয়ে যাবেন। আর ওদের এখানে টেস্টারেরও ব্যবস্থা আছে। এখানে অনিয়ন, মাশরুম, সরিষা, মাইলো, তিলের গুড়ের আরো অনেক ফ্লেভারের ক্যাশনাট আছে। আমরা অনেক ধরনের ক্যাশনাট টেস্ট করলাম। টেস্ট করার পর আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, তাদের বারবিকিউ এবং কোকোনাট ফ্লেভারের ক্যাশনাট। এই পাশটিতে ওরা কিছু সোভেনিয়রও রেখেছে, সাথে চকলেট এবং জুসও সেল করছে। আমরা ক্যাশনাট ফ্যাক্টরি থেকে বের হয়ে এখন এসেছি ওল্ড টাউনে। ক্যাশনাট ফ্যাক্টরি থেকে আমাদের হানি ফার্ম এবং কফি ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই দুইটি জায়গায় যাইনি। এইসব জায়গায় গেলে ড্রাইভাররা কিছু কমিশন পায়, তাই তারা এখানে নেওয়ার জন্য খুবই পিড়াপিড়ি করে। এটা ওদের বিজনেস পলিসি। ওই জায়গাগুলোতে দেখার মতো কিছু ছিল না, তাই আমরা যাইনি। ফুকেট থাইল্যান্ডের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। ফুকেট ওল্ড টাউনের রাস্তার দুই পাশে হেরিটেজ বিল্ডিং দিয়ে খুব সুন্দর করে সাজানো। এই পুরনো ভবনগুলো ফুকেট শহরের পূর্বের সমৃদ্ধি এখনও ধরে রেখেছে। অনেক পুরনো ভবন, দোকান, হোটেল, রেস্তোরাঁ এখন জাদুঘরে রূপান্তরিত হয়েছে। কথায় আছে ওল্ড ইজ গোল্ড। ফুকেটের ওল্ড টাউন যেন সেই কথারই বাস্তব প্রতিচ্ছবি।
ফুকেট ওল্ড টাউনে ঘোরাঘুরির সময় আমরা এখানে একটি বিশাল বড় ড্রাগনের স্ট্যাচু দেখতে পেলাম। আমরা ফুকেট টোল টাউন থেকে বের হয়ে এখন এসে পড়েছি নাকা মার্কেট বা ফুকেট নাইট মার্কেট। এই মার্কেটটি প্রতি সপ্তাহে দুদিন স্যাটারডে এবং সানডে ওপেন থাকে। এটি স্টার্ট হয় বিকাল 4টা থেকে এবং ক্লোজ হয়ে যায় রাতে 11টায়। এখানে ফুকেটের বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, সাথে সোভেনিয়ার, হ্যান্ডমেড প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের পার্লের অর্নামেন্টস পাওয়া যায়। এখানে লাইভ সি ফুড সেল করা হয়, যেখান থেকে সবাই নিজেদের পছন্দ মতো সি ফুড নিয়ে রান্না করে খেতে পারে। এবং এখানে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আছে অনেকে যেটা খায়। এই নাকা মার্কেটে এসে আমরা হালাল ফুডের দেখা খুব কমই পেয়েছি, আর যেগুলো হালাল ফুড লেখা আছে পাশেই আবার পর্কের খাবার তৈরি করা হচ্ছিল, তাই আমরা এখানে কোনো রকম খাবার খেতে পারিনি। এই দোকানটিতে বিভিন্ন রকম পোকামাকড় ভেজে সেল করা হচ্ছিল। এটা দেখার পর আমাদের খুবই অস্বস্তি ফিল হচ্ছিল, তাই আমরা এখান থেকে খুব দ্রুত সরে পড়লাম। Thank you.
নাকা মার্কেট থেকে আমরা কোনো ধরনের শপিং করি নেই, কারণ আমাদের প্ল্যানিং কালকে সকালে উঠে ফিফি আইল্যান্ডে চলে যাওয়ার। আর যেহেতু ফিফি আইল্যান্ডে যাব, তাই আমরা আমাদের লাগেজগুলো ভারী করতে চাচ্ছি না, আর আমরা এখানে সবাই আইসক্রিম খেয়ে এখন বের হয়ে পড়ব। বের হওয়ার পথে এখানে আমরা একটা কিউট একটা ডগের দেখা পেলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন, আর নেক্সট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। Dreams flying high, no maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound, a memory to keep. In this adventure, dreams run deep. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living on plan.